ক্লাস 3 বি জু এবং জবা সেকশনের স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আমাদের সাবজেক্ট ইংলিশ 1। আজকে আমরা করব ইংলিশ ফর টুডে বইটি। ইংলিশ ফর টুডে বইয়ের আমরা করব পেজ 63 থেকে। পেজ 63 তে উপরে তোমাদের জন্য দেয়া আছে রিড অ্যান্ড সে। মিসেস মৌরি ইজ এ টিচার। মিসেস মৌরি একজন টিচার। কমল, মারিয়াম অ্যান্ড ফামি আর হার স্টুডেন্টস। কমল, মারিয়াম এবং ফামি তার ছাত্রছাত্রী। কমল, ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ। টিচার কমলকে বলছে, কমল তুমি কি জানালাটা বন্ধ করতে পারো? ইয়েস মিসেস মৌরি। তখন কমল বলছে, হ্যাঁ মিসেস মৌরি। বি, হোয়াট পাংচুয়েশন মার্কস আর ইন দ্য মিডল অফ দ্য সেন্টেন্সেস আন্ডারলাইন দেম। তোমাদের এই যে সেন্টেন্সগুলো এখান থেকে দাগাতে হবে পাংচুয়েশন মার্কস, মানে বিরাম চিহ্ন, তার মানে কমা, ফুল স্টপ, কোশ্চেন মার্কস, এগুলো সব পাংচুয়েশন মার্কস। আচ্ছা তাহলে তোমরা দাগাও, এখানে দেখো টিচার পরে ফুল স্টপ আন্ডারলাইন করো, কমলের পরে কমা আন্ডারলাইন করো, স্টুডেন্টের পরে ফুল স্টপ আন্ডারলাইন করতে হবে, কমলের পরে কমা ফুল স্টপ আন্ডারলাইন করো, উইন্ডোর পরে আন্ডারলাইন, কোশ্চেন মার্কের পরে আন্ডারলাইন, ইয়েসের পরে আন্ডারলাইন, মোরির পরে আন্ডারলাইন। ঠিক আছে, তোমাদের জন্য ধরছি। এরপরে সিতে আসি। কারেক্ট দ্য সেন্টেন্সেস দেন রাইট দেম ইন ইউর এক্সারসাইজ বুক। মানে তোমাদের খাতার কাজ করতে হবে, এখানে তোমাদের জন্য কিছু সেন্টেন্স আছে, এটা তোমাকে সঠিক করে লিখতে হবে। কী বসাতে হবে এখানে বলো? এখানে তোমাদের ক্যাপিটাল লেটার বসাতে হবে এবং পাংচুয়েশন মার্কস বসাতে হবে। এটা আমি তোমাদের জন্য একটা খাতায় করে রেখেছি, তোমরা একটু কষ্ট করে তুলে নেবে। দেখো কী দেওয়া আছে। দ্য ফার্মার হ্যাজ এ গোট অ্যান্ড অক্স অ্যান্ড এ হেন। দ্য ফার্মারের টিটা বড় হয়েছে, এ গোটের পরে কমা আর সবশেষে একটা ফুল স্টপ। তারপর ক্যান ইউ ড্র এ সার্কেল, এ ট্রায়াঙ্গেল অ্যান্ড এ স্কোয়ার প্লিজ। দেখো ক্যানের সিটা বড় হয়েছে, সার্কেলের পরে কমা, এরপরে স্কোয়ারের পরে কমা, প্লিজের পরে কোশ্চেন মার্ক, কারণ এটা প্রশ্ন। ইয়েস আই ক্যান, ইয়েসের পরে কমা, আই বড় হাতের হবে, ইয়েসের ওয়াই বড় হবে, ক্যানের পরে ফুল স্টপ। আই হ্যাভ এ পেন, এ পেন্সিল অ্যান্ড এ নোটবুক ইন মাই ব্যাগ। দেখো আই আই বড় হবে, আইটা সবসময় সব কিছুতেই বড় হয়, যে কোনো সেন্টেন্সের মধ্যে থাকলেও আই বড় হাতে হবে, যেটার বাংলা আমি। দেখো এ পেনের পরে কমা, তারপরে শেষে ফুল স্টপ। গিভ মি এ পেন্সিল প্লিজ। দেখো গিভের জি বড় হয়েছে, পেন্সিলের পরে কমা, এরপরে ফুল স্টপ। আশা করি তোমরা সবাই তুলতে পেরেছ, আমি তোমাদের জন্য ধরছি। এরপরে পেজ আসো, এরপরে পেজ 64 পেজ। 64 পেজে তোমাদের জন্য কী আছে, একটা ছোট্ট প্যারা আছে, আমি পড়ছি। মালিহা ইজ বাংলাদেশি, মালিহা একজন বাংলাদেশি। শি কামস ফ্রম ঢাকা, সে ঢাকা থেকে এসেছে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা কি বাংলাদেশের রাজধানী। মালিহা লিভস নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার, মালিহা বুড়িগঙ্গা নদীর তীরে থাকে বা কাছে থাকে। দ্য রিভার ইজ ভেরি বিগ, নদীটি খুব বড়। ইন জুন, জুলাই অ্যান্ড আগস্ট দেয়ার ইজ এ লট অফ রেইন ইন বাংলাদেশ। কী হয় জুন, জুলাই এবং আগস্টে কী হয়, বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়। বিতে কী বলেছে, ফাইন্ড দ্য ওয়ার্ডস উইথ ক্যাপিটাল লেটার্স ইন অ্যাক্টিভিটি এ আন্ডারলাইন দেন। কী বলেছে, যেই ওয়ার্ডের সাথে বা যে শব্দের সাথে বড় হাতের অক্ষর আছে তার নিচে তুমি আন্ডারলাইন করো। দেখো মালিহা বড় হাতের, বাংলাদেশের বি বড় হাতের, সি আন্ডারলাইন করবে বড় হাতের অক্ষর, ঢাকা ঢাকা এগুলো সব বড় হাতের অক্ষর দিয়ে শুরু, বাংলাদেশ বড় হাতের অক্ষর দিয়ে শুরু, মালিহা বড় হাতের অক্ষর, বুড়িগঙ্গা রিভার দি এগুলো সব বড় হাতের অক্ষর দিয়ে শুরু, এগুলো আন্ডারলাইন করো। ইন এর নিচে আন্ডারলাইন জুন, জুলাই, অগস্ট আর বাংলাদেশ, এগুলো সব আন্ডারলাইন করবে, আমি তোমাদের জন্য ধরছি। এরপর আছে সি, কারেক্ট দ্য সেন্টেন্সেস দেন রাইট দেন ইন ইউর এক্সারসাইজ বুক। তার মানে কি, এইবারেও তোমাদের জন্য সেন্টেন্স ঠিক করে লিখতে হবে কোথায়, সিডাব্লিউ খাতায়। আসো আমরা করি 64 পেজ। 64 পেজে দেখো কিছু সেন্টেন্স আছে, সেটাকে ঠিক করে লিখতে হবে। রাহিন ইজ বাংলাদেশি, ফুল স্টপ। দেখো রাহিনের আর বড়, এটা একটা নাম এবং শুরু হয়েছে এবং বাংলাদেশের বি বড়, তাহলে ফুল স্টপ। হি কামস ফ্রম চিটাগং, তাহলে হির এইচ বড়, চিটাগংয়ের সি বড়, ফুল স্টপ। কান্ট্রির নাম, চিটাগং ইজ এ বিগ সিটি ইন বাংলাদেশ, তাহলে চিটাগংয়ের সি বড়, বাংলাদেশের বি বড়, ফুল স্টপ।
ইট রেইনস এ লট ইন অগস্ট সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর ফার্স্ট অফ তাহলে ইটের আই বড়ো যেহেতু শুরু হয়েছে অগস্টের এ বড়ো সেপ্টেম্বরের এস বড়ো আর অক্টোবরের ও বড়ো ফার্স্ট অফ এগুলো সব মাসের নাম ফাইভ বরিশাল বা বরিশাল কুমিল্লা অ্যান্ড গাজীপুর আর বিগ সিটিস ইন বাংলাদেশ বরিশালের বি বড়ো কুমিল্লার সি বড়ো এবং কমা হবে যেহেতু পরপর দুটো কান্ট্রির নাম তারপরে গাজীপুরের জি বড়ো বাংলাদেশের বি বড়ো ফার্স্ট অফ তারপরে দি যমুনা রিভার ইজ ভেরি বিগ দি বড়ো দির বড়ো দির বড়ো দি টি বড়ো যমুনার জে বড়ো আর ফার্স্ট অফ আমি তোমাদের জন্য ধরছি তোমরা তুলে নিবে আজকে এ পর্যন্তই তাহলে তাহলে তোমাদের পড়া থাকবে ইএফটি বইয়ের পেজ 63 এবং 64 ভালো থাকার সকলে বাই